ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের জন্য ভোটার টার্ন আউট রিপোর্ট বা ফর্ম PS05 কিভাবে ফিল আপ করবো সেটা একটু দেখে নেবো। এই ফর্মের বেশ কিছু জায়গা আছে একটু ক্যালকুলেশনের বিষয় আছে, নাহলে কিন্তু ফর্মটা আপনি ফিল আপ করতে যে সমস্যায় পড়বেন, আমরা ডিটেলসে জায়গাগুলো দেখে নেবো। তো প্রথমে ফর্মটার উপরে ডান দিকে আমরা একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবো, তারপরে যেটা হচ্ছে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম এবং নাম্বার, আপনার বুথ যে বিধানসভা ক্ষেত্রে অবস্থিত তার নাম এবং নাম্বার দেবেন। পার্ট নম্বর মানে হচ্ছে আপনার বুথের সিরিয়াল নাম্বার বা ইলেকট্রাল রোলের টপ সিটে আপনি এই পার্ট নাম্বার পেয়ে যাবেন। তারপরে আপনার বুথের নাম এবং নাম্বার বসিয়ে দিলেন। টোটাল ইলেকটর ধরুন আপনার মার্কড কপিতে টোটাল ইলেকটর টপ সিটে লেখা আছে 985, তা আপনি এখানে 985 প্রথমে লিখে রাখবেন। এরপর যদি আপনার বুথে কেউ EDC ভোট দেন ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে, তাহলে সেই সংখ্যাটা তলায় প্লাস করে লিখবেন। তো ধরুন আপনার বুথে মোট 4 জন EDC প্রডিউস করে ভোট দিয়েছে, আমি এখানে সব সংখ্যা ধরে দেখাবো, এবার সেগুলো নীল হলে আপনাদের পক্ষে আরও সুবিধা হবে। তাহলে টোটাল এই 989 জনের মধ্যে আপনার ধরুন ভোট পড়েছে মোট 800 ভোটার টার্ন আউট, এই 800-র মধ্যে 450 পুরুষ 350 মহিলা। এই হিসাবটা কোথা থেকে পাবেন? না, ফার্স্ট পোলিং অফিসারকে একটা মেল ফিমেল ট্যালিসিট মেনটেন করতে হয়, সেখান থেকে পুরুষ মহিলা ভোটারের সংখ্যাটা আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে নাম্বার অফ ভোটার্স হু প্রডিউসড এপিক, এই 800 জনের মধ্যে কতজন এপিক দেখিয়ে ভোট দিয়েছে, দেখুন এই হিসাবটা রাখতে হবে সেকেন্ড পোলিং অফিসারকে, কারণ তিনি ভোটার্স রেজিস্টার বা ফর্ম 17A মেনটেন করছেন। তো সেখানে কারা কারা এপিক ছাড়া অন্য ডকুমেন্টস দেখিয়ে ভোট দিচ্ছে তাকে একটি সাদা কাগজে নোট ডাউন করে রাখতে বলবেন, তাহলে খুঁজতে সুবিধা হবে। ধরুন প্যান, ড্রাইভিং লাইসেন্স বা যে অল্টারনেটিভ ডকুমেন্টসগুলো ওখানে উল্লেখ করা আছে, অফিসিয়াল ভোটার স্লিপ, ব্যাংকের পাসবই, উনি সেই সাদা কাগজে নোট করে রাখবেন যে প্যান দেখিয়ে কজন দিল, অফিসিয়াল ভোটার স্লিপ দেখিয়ে কজন দিল, আধার কার্ড দেখিয়ে কজন দিল, কারণ ওই সংখ্যাটা খুব কম হবে। তো ধরুন ওই অল্টারনেটিভ ডকুমেন্টস দেখিয়ে মোট 20 জন ভোট দিয়েছে, তাহলে এপিক দেখিয়ে কতজন ভোট দিল? 780 জন, 800 থেকে 20 মাইনাস করে 780, কারণ এই হিসাবটা কিন্তু এখানে লাগবে। বেশ, এবার প্রিজাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, ভোটের ডেট দেবেন, মিটে গেল। এরপর আসছে নাম্বার অফ পোলিং এজেন্ট অ্যাপয়েন্টেড, রিলিভার্স নট কাউন্টেড, অর্থাৎ সোজা কথায় আপনার বুথে কতগুলি রাজনৈতিক দল তাদের এজেন্ট দিয়েছিল, এইটা মনে রাখবেন, কতগুলো রাজনৈতিক দল, এখানে সংখ্যাটা হচ্ছে রাজনৈতিক দল। তো ধরুন আপনার বুথে টোটাল 4 জন 4টে রাজনৈতিক দল এজেন্ট দিয়েছে, তাহলে সংখ্যাটা হলো 4। এবার টোটাল নাম্বার অফ ইলেকটর্স ভোটেড উইদাউট এপিক, এপিক ছাড়া কতজন ভোট দিয়েছে, কারণ একটু আগে আমরা হিসাব করে দেখলাম সেই সংখ্যাটা 20। এবার এই 20 জনাকার মধ্যে কতজন অফিসিয়াল ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিয়েছে সেটা সংখ্যাটা মনে করুন 2, যদি নীল হয় 0 লিখবেন, আপনার হিসাব করতে আরও সুবিধা। এবার এই 20 জনের মধ্যে 2 জন অফিসিয়াল ভোটার স্লিপ দেখিয়ে ভোট দিয়েছে, তাহলে বাকিরা অন্য অল্টারনেটিভ ডকুমেন্ট দেখিয়ে ভোট দিয়েছে, সেই সংখ্যাটা কত? না 18। তাহলে এই 3টে আপনার কিন্তু ম্যাচ করতে হবে, সবুজ কালি আমি যেটা দিলাম তার সঙ্গে এই যে 780 পুরো সবুজ কালি কিন্তু মিশে যাবে, দিয়ে এই যোগ করে হবে 800। ব্যাস, এই হিসাবটা প্রথমে বুঝে নিন। এরপরে আমরা এখানে যে সবুজ কালি দিয়েছি এই কটা আইটেম একসাথে মেনটেন হবে, আর এই লাল দাগ করা আইটেমগুলো একসাথে মেনটেন হবে। প্রথমে হচ্ছে টোটাল নাম্বার অফ ব্লাইন্ড ইনফর্ম ভোটার, কতজন আপনার অন্ধ এবং অশক্ত ভোটার ভোট দিয়েছে, এই রেকর্ডটা আপনি পাবেন ফর্ম 14A থেকে। তো ধরুন আপনার সেই সংখ্যাটা, আচ্ছা আমি সেটা পড়ে যাচ্ছি। আর তারপরে এখানে যে 3টে আছে দেখুন, কম্প্যানিয়ান, তাহলে এখানে 3টে কম্প্যানিয়ান আপনাকে হিসাব রাখতে হবে, এই কম্প্যানিয়ানের হিসাবটা আপনি পাবেন, অর্থাৎ সঙ্গীর ডিক্লারেশন অফ কম্প্যানিয়ান, যেটাকে আমরা বলছি ডিক্লারেশন বাই দি কম্প্যানিয়ান ব্লাইন্ড অর ইনফর্ম ইলেক্টর, তো সেটা হচ্ছে অ্যানেক্সটা 36, এখান থেকে আপনি এই সংখ্যাগুলো পাবেন। এবারে ধরুন কথায় আমি বলছি, আপনার বুথে টোটাল ব্লাইন্ড আর ইনফর্ম ভোটার ভোট দিয়েছে অ্যাজ পার ফর্ম 14A, সেই সংখ্যাটা হচ্ছে 17 জন। এবার এই 17 জনের মধ্যে যে রেকর্ডটা আমরা এখানে, এবার ব্রেকআপটা দেখুন, এই ব্লাইন্ড ভোটারদের মধ্যে কতজন ব্রেইলি ব্যালট ব্যবহার করে ভোট দিয়েছে, এই সংখ্যাটা সচরাচর হয় না, এটা জিরোই হয়, আমি তবু এখানে সংখ্যা দেখিয়ে দেখাচ্ছি, জিরো হলে আপনাদের আরও হিসাব করতে সুবিধা হবে। তো ধরুন ব্রেইলি ব্যালটের সাহায্যে ভোট দিয়েছে 1 জন, বেশ হলো। এবার কতজন অন্ধ ভোটার কম্প্যানিয়ান নিয়ে ভোট দিয়েছে, ধরুন সেই সংখ্যাটা হচ্ছে আমার 10 জন। এরপর হচ্ছে কতজন অন্ধ ভোটার ব্রেইলি ব্যালট এবং কম্প্যানিয়ান নিয়ে ভোট দিয়েছে, অর্থাৎ তারা ব্রেইলি ব্যালটটা নিয়েই শুধু ভোট দিতে পারেনি, তাকে আবার সঙ্গীও নিতে হয়েছে, দুটোকেই ব্যবহার করে ভোট দিতে হয়েছে, এটাও শূন্য হবে, তবু আমি সংখ্যা দেখাচ্ছি, ধরুন 1টা। এরপর হচ্ছে নাম্বার অফ ইনফর্ম ভোটার, মানে অশক্ত, এগুলো গেল অন্ধ, এবার অশক্ত ভোটার মানে এরা চোখে দেখতে পায় কিন্তু দৈহিকভাবে শক্ত নয়, হাত পা কাঁপছে এরকম ব্যাপারটা, তো তা সেই রকম কতজন সঙ্গী নিয়ে ভোট দিয়েছে, না সেই সংখ্যাটা মনে করুন 5। তার মানে এবার দেখুন,
তাহলে এই যে 10 আর 1 = 11 আর 5 = 16, এই 16টা কিন্তু আমরা অ্যানেক্সটা 36-এ থাকবে, কোম্পানিয়ানের ডিক্লারেশানে, এইটা মাথার মধ্যে রাখবেন। তার মানে এই 16 জন কোম্পানিয়ান নিয়ে ভোট দিয়েছে আর এই 1 জন ব্রেলি ব্যালটের সাহায্যে ভোট দিয়েছে, তাহলে মোট হলো 17। তাহলে এই 17 জন আপনার অন্ধ এবং অশক্ত ভোটার মোট ভোট দিয়েছে, সেই সংখ্যাটা এই 17-র সঙ্গে মিলল। অর্থাৎ এই লাল কালিরটা হিসাবটা কিন্তু এইভাবে আপনাকে মেলাতে হবে, এটা ভালো করে বিষয়টা বুঝে নিন। আমি পরিষ্কার করে বোঝালাম, দরকার ভিডিওটা আবার চালিয়ে শুনে নেবেন, কারণ একই কথা বারবার বলে ভিডিওটা বড় করার কোনো যুক্তি নেই। নেক্সট যে আইটেমটা আসছে, যে কতজন ইলেক্টর রিফিউজ টু ভোট, অর্থাৎ 17A তে সাইন করার পর ভোট দিতে চায়নি বা প্রিজাইডিং অফিসার ভোট দিতে দেননি, এগুলো সচরাচর হয় না, তবু আমি হিসাবটা রাখার জন্য ধরে নিলাম যে এরকম সংখ্যা 3, তাহলে 3 লিখবেন, না হলে না লিখবেন। কতজন ইডিসি দেখিয়ে ভোট দিয়েছে, এখানে আমার এই যে আমি বেগনি কালিতে ইডিসি 4 করেছিলাম, তাহলে এখানেও সেটা 4 হবে। টেন্ডার ভোট আজকাল আর হয় না, আমি টেন্ডার ভোটটা 0ই হবে, তবু আমি এখানে সংখ্যাটা 2 দেখিয়েছি, ধরুন আপনার বুথে 2 জন টেন্ডার ভোট দিয়েছে। ব্যাস, এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ASD ভোটার। এবার ASD ভোটারের আগে এখানে আপনাকে ডিটেলসটা দিয়ে দিতে হবে, টোটাল নাম্বার অফ ASD ভোটার আপনার মনে করুন 12 জন, তার মধ্যে ভোট দিয়েছে 8 জন। এবারে এই ASD ভোটারের লিস্টটা কোথা থেকে পাবেন, আপনাকে DC থেকে ASD ভোটারের লিস্ট দিয়ে দেওয়া হবে, সেখানে পরিষ্কার মেনশন করা থাকবে কতজন অ্যাবসেন্ট, কতজন শিফটেড, কতজন ডুপ্লিকেট। তো ধরুন আমরা 5, 4, 9, 3, 12 জনের এই নেচার, তাহলে টোটাল 12 জন। আমি একটু ASD ফর্মটা দেখাই, তো এইটা হচ্ছে ASD ফর্ম, এরকম আপনাকে DC থেকে দেওয়া হবে। তো এখানে দেখুন টোটাল 12 জন ASD ভোটার আছে, তার মধ্যে লালগুলো অ্যাবসেন্ট 1, 2, 3, 4, 5, এখানে দেখুন আমি অ্যাবসেন্ট 5 লিখেছি, তারপরে শিফটেড আমার 4 লেখা আছে, দেখুন নীলকালিতে শিফটেড 4টে আছে, দেখুন নীলকালিতে শিফটেড 4, তারপর ডুপ্লিকেট 3, দেখুন সবুজ কালি ডুপ্লিকেট 3। তাহলে এইটা হচ্ছে আমার ASD ভোটারের লিস্ট, সেই লিস্টটা আমি এখানে আগে দিলাম। এবার কতজন ভোট দিয়েছে এদের মধ্যে, না 8 জন, তাহলে সেই 8-এর মধ্যে এবার ব্রেকআপটা কি, অ্যাবসেন্টি ভোট দিয়েছে 3 জন, শিফটেড ভোট দিয়েছে 3 জন, ডুপ্লিকেট 2 জন, এটা কোথা থেকে পাবেন, কারণ আপনাকে ASD সার্টিফিকেট তৈরি করতে হবে। এখানে দেখুন টোটাল 8 জন ভোট দিয়েছে, তার মধ্যে শিফটেড কজন আছে, অ্যাবসেন্টি কজন আছে, ডুপ্লিকেট কজন আছে, এখান থেকে কাউন্ট করে সংখ্যাটা পেয়ে যাবেন, সেই সংখ্যাটা আপনি এখানে বসিয়ে দেবেন, যেটা আমি সবুজ কালিতে লিখেছি। তাহলে টোটাল 12 জন আমার ASD ভোটার ছিল, তার মধ্যে আমার 8 জন ভোট দিয়েছে, তাদের ব্রেকআপ আমি এখানে পরিষ্কার করে দিয়ে দিলাম। চ্যালেঞ্জ ভোটটা আজকাল হয় না, আমি এটাকে নিয়ে আর জটিলতা বাড়াইনি, চ্যালেঞ্জ ভোটটা আমরা নীল হবে। এরপরে বলছে হোয়েদার দি প্রিজাইডিং অফিসার হ্যাড টু ইন্সপেক্ট ব্যালট ইউনিট উইদিন ভোটিং কম্পার্টমেন্ট ডিউরিং পোল ফর এনি রিজন লাইক। এবার হচ্ছে যে অনেক সময় হয় দেখবেন প্রিজাইডিং অফিসারকে ব্যালট ইউনিটটা চেক করার জন্য ভোটিং কম্পার্টমেন্টে যেতে হয়, সেটা হয়তো কেউ আপনাকে অভিযোগ করলো যে ব্যালট ইউনিটটা কাজ করছে না, বা অনেকে দেখবেন ব্যালট ইউনিটে চুইংগাম ঢুকিয়ে দেয়, দেশলাই কাঠি ঢুকিয়ে দেয়, পেন ঢুকিয়ে দেয়, বা হয়তো সেন্ট লাগিয়ে দেয়, আঙুলের সেন্টের বাস ছাড়বে, এরকম অনেক কিছু ঘটনা অতীতে ঘটেছে তো আমরা জানি। তো যদি সেরকম কিছু ঘটনা হয় আপনি ইয়েস করবেন, নাহলে আপনি এটা নো করবেন। এবার একটু আমি আলোচনা করে দিই যে ব্যালট ইউনিট নট ফাংশনিং প্রপারলি, অর্থাৎ ব্যালট ইউনিট ঠিকঠাক কাজ করছে না, যদি কেউ একটা পেন্সিল একটা যদি দেশলাই কাঠি গুঁজে দেয় কোনো একটা সুইচে, তারপরে কেউ ভোট দিতে গেলে আর কোনো সুইচ কাজ করবে না, তো তখন আপনাকে উঠে যেয়ে দেখতেই হবে। এবং আপনি যে যাবেন অবশ্যই আপনি এখানে তলাতে লেখাই আছে উইটনেস অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট, অর্থাৎ আপনি একা কখনই ভোট কক্ষে যাবেন না, সাথে করে রাজনৈতিক দলের এজেন্টদের সঙ্গে নিয়ে যাবেন যতবার আপনি ভোট কক্ষে যান না কেন, আর ব্যালট ইউনিটটা ভোট কক্ষেই থাকে। তো আপনি এরকম ফাংশন না করার জন্য হয়তো গিয়ে থাকতে পারেন, বা হয়তো কেউ অভিযোগ করলো যে সেলোটেপ আটকে দেওয়া আছে, দেশলাই কাঠি আটকে দেওয়া আছে, বা চিংগাম আটকে দেওয়া আছে ওই যে নীল সুইচগুলো, সেই নীল সুইচগুলোতে, বা কোনো কিছু হয়তো ট্যাম্পারিং করেছে, নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে। তো এরকম কোনো কারণে যদি আপনি গিয়ে থাকেন, যদি এটা ইয়েস হয়, তখন কি কারণে গেছেন সেটাকে টিক দেবেন বা এখানে মেনশন করবেন যদি এগুলো এখানে লেখা না থাকে। তো এই হচ্ছে বিষয়টা, কিন্তু আপনি ভোটিং কম্পার্টমেন্টে ব্যালট ইউনিট ইন্সপেকশন করতে গেছেন কি না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যদি গিয়ে থাকেন ইয়েস করবেন, কেন গেছেন, কারণ যেতে হতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়, কেউ অভিযোগ করলে আপনাকে যেতেই হবে, তখন সবাইকে সাথে নিয়ে আপনি যাবেন, তো সেখানে সেক্ষেত্রে আপনি সেই কারণটা এখানে দর্শাবেন, নাহলে আপনি নো লিখে দেবেন। ব্যাস, আপনার হয়ে গেল কাজ শেষ। এবার নিচেতে আপনি প্রিজাইডিং অফিসারে সই করবেন, আর প্রিজাইডিং অফিসার সই করলেই আপনারা জানেন পাশে ডিস্টিংগুইশিং মার্ক দিতে হয়, আর বাঁ দিকে আপনার ভোট যেদিন হচ্ছে সেই ডেটটা দেবেন। কিন্তু আমি বারবার বলছি এখানে যে হিসাবটা আমি সুন্দর করে বুঝিয়েছি বিভিন্ন কালারিং করে, এবং কোন ফর্ম থেকে কোনটা পাবেন, এবং ASD ভোটারের বিষয়টা ভালো করে বুঝে নেবেন,
কারণ এই যে মিলিয়ে মিলিয়ে লেখার বিষয়টা যদি না মেলে তাহলে কিন্তু আলটিমেটলি শেষকালে আর এই ফর্মগুলো ফিল আপ করতে হয় ভোট শেষ হয়ে যাওয়ার পর। এবার ভোট শেষ হওয়ার পর বুথ থেকে চলে আসার একটা একটা তাগিদ থাকে, সেই সময় বুঝতেই পারছেন একটু হিসাবে গণ্ডগোল হয়ে গেলে আমরা কিন্তু মাথা আর কাজ করবে না। অতএব ভালো করে জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে আপনি ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে কাজটা করতে পারবেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমি যথাসম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।